পায় পড়ি বাগ মামা, করো না করাগ মামা, তুমি যে ঘরে কে তা জানত। বুধবার রাতে এমনই অভিজ্ঞতা সাক্ষী হন বাঁকুড়ার শিমলাপাল থানা এলাকার পিটবাঁকড়া গ্রামের বাসিন্দা হিমাংশু রায়। তার দাবি, রাতের অন্ধকারে উঠোনে ঘাপটি মেরে বসেছিল রয়্যাল বেঙ্গল টাইগার। হিমাংশু রায়ের চিৎকারে ছুটে আসেন গ্রামবাসীরা, লাঠি নিয়ে তেড়ে গেলে চম্পট দেয় বাঘ বাবাজি। আপনি তো কালকে বাঘ দেখেছেন, কখন দেখলেন? রাতে 11টার সময়। কি দেখলেন? বাঘ আমার সামনে দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। ভয় লাগছিল কতটা? ভয়, প্রচুর ভয়। ঘর থেকে বেরোতে পারিনি, বেরিয়ে আবার ঘর ঢুকতে হয়েছে, দিয়ে আবার লাইট লিয়ে আবার লাঠি লিয়ে বেরোতে হয়েছে। 11ই মার্চ সামনে এই ডান দিকের যে জঙ্গল পিঠা বাঁকড়া, এই জঙ্গলে প্রথম বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। হিমাংশু রায়ের মেয়ে এবারে মাধ্যমিক দিচ্ছে। বুধবার রাতে ঘটনার পর থেকে আতঙ্কে কাঁপছে মাধ্যমিক পরীক্ষার্থী। জ্বর এলো কেন? কেন ভয় কি? বাবা কি দেখেছে বলছে? গ্রামবাসীদের দাবি, পুকুরে জল খেতেও নামে বাঘটি, পুকুরে পাশে মিলেছে তার পায়ের ছাপ। আমি কালি দুয়ারটা খুলে যখন বেরালাম তখন বাঘ দেখতে পাচ্ছি সামনে। তারপরে আমি ভয়ে ঘর ঢুকি, তারপরে আমার স্বামীকে ডাকি, আমার স্বামী ছুটে বেরাল যে আমার স্বামীও দেখতে পাচ্ছি। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন বন দফতরের কর্মীরা। এলাকায় যে বাঘের পায়ের ছাপ মিলেছে তা স্বীকার করে নিয়েছেন বন দফতরের আধিকারিকরাও। এখানে যেমন ওনারা চোখেও দেখেছেন বা পায়ের ছাপও আছে, তো জঙ্গলে যেটা ঘুরে দেখলাম সেখানে কিন্তু সেরকম কিছু বুঝায় না। তবে যাই হোক, এখানে যেহেতু ওনারা দেখেছেন, এটা সত্যিকার আতঙ্কের ব্যাপার। এর আগে রবিবার প্রথম শিমলাপালে পিটবাঁকড়ায় মেলে বাঘের পায়ের ছাপ, তারপরও গ্রামের আশপাশে মিলেছে তার আনাগোনার প্রমাণ। এরই মধ্যে ফের মিলল রয়্যাল বেঙ্গলের পায়ের ছাপ। আতঙ্কে কাঁটা গ্রামবাসীরা। স্বপন নিয়োগী, এবিপি আনন্দ, বাঁকুড়া।